আজকে আমরা যেটা পড়বো সেটা অ্যাকচুয়ালি আগের দিন আমরা পড়েছিলাম মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে। আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেতে আমি বলেছিলাম যে সেমিনিফেরাস টিউবিউল বলে যে স্ট্রাকচারটা থাকে তার ভেতরেতে অ্যাকচুয়ালি স্পার্ম জেনারেট হয় বা স্পার্ম তৈরি হয়, আর অন্যদিকে ওভারির ভেতরেতে ওভা তৈরি হয়। তো কীভাবে অ্যাকচুয়ালি সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে কোথায় ঠিক স্পার্ম মাদার সেল থেকে অ্যাকচুয়ালি স্পার্ম তৈরি হচ্ছে এবং ওভা মাদার সেল থেকে ওভা তৈরি হচ্ছে, সেই প্রসেসটাই আজকে আমরা পড়ব। তো সেই জন্য সবার প্রথম যেটা আমরা অ্যাকচুয়ালি পড়ব সেটা হচ্ছে হিস্টোলজি অফ গোনাডস। কিন্তু হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অ্যাকচুয়ালি যে কোষের যে বিন্যাস, অ্যাকচুয়ালি টেস্টিস বা ওভারির মধ্যে বিভিন্ন ধরনের কোষ যেগুলো রয়েছে, যে সেলগুলো রয়েছে, যেটা স্পার্ম মাদার সেল বা শুক্রাণু মাতৃকোষ বা স্পার্মের, সেগুলো সম্পর্কে এখানেতে আমরা পড়ব যে কোথায় সেটা থাকে এবং কিভাবে সেটা জেনারেট হয়। এবার অ্যাকচুয়ালি গোনাডস যে স্ট্রাকচার যেটা থাকে, গোনাডস বলতে অ্যাকচুয়ালি টেস্টিস আর ওভারিকে বোঝানো হয়, এবং এই গোনাডসের মধ্যেতে তার যে ফাংশান, গোনাডসের মেইনলি ফাংশান যেটা সেটা হচ্ছে গ্যামেট প্রোডাকশান করা, অর্থাৎ গ্যামেট উৎপাদন করাই হচ্ছে এর প্রধান কাজ। এবার গ্যামেট দু রকম প্রকৃতির হয়, একটা মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। মেল গ্যামেটকে অ্যাকচুয়ালি বলা হয় স্পার্ম, আর ফিমেল গ্যামেট যেটা সেটাকে বলা হয় ওভা বা এগ। এইটা হচ্ছে ব্যাপার। এবার অ্যাকচুয়ালি এটা মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে এই গোটা ঘটনাটা ঘটে। এবার যখনই এই ঘটনাটা ঘটতে যায় অ্যাকচুয়ালি যেটা হয় দেখো, সেটা হচ্ছে যে স্পার্ম যখন প্রোডাকশান হয় তখন সেটা তৈরি হয় যেটা সেটা হচ্ছে স্পার্ম মাদার সেল থেকে, এবং স্পার্ম মাদার সেলটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে স্পার্মাটোগোনিয়াম। অ্যাকচুয়ালি কী হয় যে স্পার্মাটোগোনিয়াম যখন মিওসিস সেল ডিভিশনে যায় তখন সবার প্রথম যে স্পার্মাটোগোনিয়াম যে সেলটা, অর্থাৎ স্পার্ম মাদার সেল যেটা থাকে, সবার প্রথম এটা মিওসিস সেল ডিভিশনে যাওয়ার আগেতে প্রথম প্রচুর পরিমাণে নিউট্রিশান নেয়, এবং নিউট্রিশান নিয়ে এটা প্রথম আকারেতে বাড়ে। যখনই এটা আকারেতে জাস্ট গ্রো করে বাড়লো তখন এই স্ট্রাকচারটাকে বলা হয় প্রাইমারি স্পার্মাটোসাইট। অ্যাকচুয়ালি স্পার্মাটোগোনিয়াম বা স্পার্ম মাদার সেল তার ক্রোমোজোম নাম্বার 2N, প্রাইমারি স্পার্মাটোসাইটেরও কিন্তু ক্রোমোজোম নাম্বার 2N, কারণ এখানেতে জাস্ট এটা গ্রো করছে। গ্রো করার পর প্রাইমারি স্পার্মাটোসাইট প্রথম মিওসিস 1 এই সেল ডিভিশনটা ঘটিয়ে প্রথম দুটো সেল তৈরি করে, এবং যখনই দুটো সেল তৈরি করে তাদের ক্রোমোসোম নাম্বার অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড হয়, এবং দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি করলো, এবং সেইটাকে বলা হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবং এরপর এই হ্যাপ্লয়েড সেলগুলো আবার ফার্দার মিওসিস 2 এর থ্রু দিয়ে ডিভাইড করে সেখান থেকে আরও দেখো প্রত্যেকে দুটো করে টোটাল 4টে সেল তৈরি করে, যে 4টে সেলকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে স্পার্মাটিড। এটা মিওসিস 2 এর থ্রু দিয়ে হয়। তাহলে অ্যাকচুয়ালি দেখো প্রথম স্পার্মাটোগোনিয়াম সেলটা প্রথম আকারে বাড়লো, দে তৈরি করলো প্রাইমারি স্পার্মাটোসাইট, সেটা ডিভাইড করে প্রথম তৈরি করলো দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে ডিভাইড করে 4টে স্পার্মাটিড তৈরি করলো, এবং এইভাবেই অ্যাকচুয়ালি স্পার্ম মাদার সেল থেকে অ্যাকচুয়ালি স্পার্মাটিড তৈরি হয়। এবং এখানে যখন তৈরি হতে যাচ্ছে প্রথম স্পার্মাটোগোনিয়াম, সেখান থেকে জাস্ট বড় হয়ে সেখানে তৈরি করলো প্রাইমারি স্পার্মাটোসাইট, সেখান থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট এবং স্পার্মাটিড। এবং মিওসিস সেল ডিভিশনে এইভাবে যখন স্পার্মাটিড তৈরি হচ্ছে এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এবার এই সেলটা কিন্তু অ্যাকচুয়ালি স্পার্ম নয়, এটা জাস্ট নর্মাল বডির যেরকম সেল হয় সেরকমই দেখতে, কিন্তু স্পার্মের স্ট্রাকচার অনেকটা আলাদা, কারণ স্পার্মের মধ্যে তো অ্যাকচুয়ালি ফ্লাজেল্লা স্ট্রাকচার থাকে। তো এই ফ্লাজেল্লা স্ট্রাকচারটা পরে ডেভেলপ করতে হয়, এবং দেখা যায় যে নর্মাল সেলের থেকে স্পার্ম সেলের অনেক পার্থক্য থাকে, কারণ ম্যাক্সিমাম সেল অর্গ্যানেলি ডিস্ট্রয় হয়ে যায়, এর সাইটোপ্লাজমটা খুব কমে যায়, এবং স্পেসিফিক মাইটোকন্ড্রিয়া সেন্ট্রোজম এরকম কিছু সেল অর্গ্যানেলি ছাড়া আর সেরকম কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সেল অর্গ্যানেলি কিছু থাকে না, তো সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়, ডিএনএটা আরও বেশি কনডেন্সড হয়ে যায়, আকারে ছোট হয়। তো এই পরিবর্তনগুলো হয় এবং স্পার্মাটিড কনভার্ট হয় যেটা সেটা হচ্ছে স্পার্মে, এবং স্পার্মাটিড থেকে যখন স্পার্ম এই কনভার্সানটা হয় ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পার্মিওজেনেসিস। তার মানে অ্যাকচুয়ালি গোটা ঘটনাটা দুটো ফেজে হয়, একটা হচ্ছে সেল ডিভিশন যেটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, আর সেল থেকে নর্মাল একটা সেল থেকে হ্যাপ্লয়েড সেল থেকে যখন স্পার্মে ওটা কনভার্ট হয় তার স্ট্রাকচারাল যে চেঞ্জ হয় সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে অ্যাকচুয়ালি একটা স্পার্ম মাদার সেল থেকে 4টে স্পার্ম সেখানে জেনারেট হয়। অন্যদিকে যখন ওভার ডেভেলপ হতে যায় তখন অ্যাকচুয়ালি দেখো
ওভা মাদার সেল যেটা থাকে, সেই ওভা মাদার সেল সেটাকে বলা হয় উগোনিয়াম। সেটাও কিন্তু মিওসিস ডিভিশনে যায় এবং ডিভিশনাল প্যাটার্নটার প্রথমটা কিন্তু একই রকম। প্রথম ফার্স্টেই যখনই মিওসিস ডিভিশনেতে যাবে, প্রথমেই কী করে, প্রচুর পরিমাণে নিউট্রিশন নিয়ে, পুষ্টি নিয়ে আকারে অনেকটা বেড়ে যায়। এবং যখনই আকারে অনেকটা বেড়ে যাচ্ছে, তখনই সেই স্ট্রাকচারটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রাইমারি ওসাইট। এর ক্ষেত্রে যেমন ছিল প্রাইমারি স্পার্মাটোসাইট, এর ক্ষেত্রে সেরকম বলা হয় প্রাইমারি ওসাইট। এবার প্রাইমারি ওসাইট সে যথারীতি দেখো মিওসিস ওয়ানেতে একটা সেল ডিভাইড করে দুটো সেল তৈরি করে। এবার দুটো সেল তৈরি করলেও ভালো করে দেখো দুটোই হ্যাপ্লয়েড সেল হয়, কিন্তু তাদের সাইটোপ্লাজমিক ডিস্ট্রিবিউশনটা আলাদা। মানে এটা অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে আনইকুয়াল সাইটোপ্লাজমিক ডিভিশন হয়। মানে একটার মধ্যে সাইটোপ্লাজম খুব কম পরিমাণে পায় আর একজন সাইটোপ্লাজম প্রচুর বেশি পরিমাণে পায়। এবার তার জন্য যে সেলটা সাইটোপ্লাজম বেশি পায়, সেল অর্গানেলি বেশি পায়, সেই সেলটাই অ্যাক্টিভ থাকে, আর অন্য সেল যেটা থাকে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং একটা সার্টেন টাইম বাদে এটা ডিস্ট্রয় হয়ে যায়। তো এই সেলটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে পোলার বডি, এবং ফার্স্ট এই পোলার বডিটা তৈরি হয় বলে এটাকে বলা হয় ফার্স্ট পোলার বডি। অন্যদিকে দেখো যেটা সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে, যেমন এখানে ছিল সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেরকমই অ্যাক্টিভ সেল যেটা সেকেন্ডারি ওসাইট, সেই কিন্তু মিওসিস টু অর্থাৎ সেকেন্ড মিওসিসে যায়। এই সেলটা ডিস্ট্রয় হয়ে যায় বলে এ কিন্তু সেকেন্ড মিওসিসে যায় না। এবার এই সেলটা যখনই সেকেন্ড মিওসিসে যায়, তখন কিন্তু আবার এটা আনইকুয়াল সাইটোপ্লাজমিক ডিভিশন ঘটায়, যার জন্য এখান থেকে আরও দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হলো, একটা অ্যাকচুয়ালি ফাংশনাল থাকে আর একটা কিন্তু নন ফাংশনাল হয়ে যায়। তো যেটা অ্যাকচুয়ালি ফাংশনাল থাকলো সেই সেলটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে ওটিড। যেমন এখানে ফাংশনাল সেলটাকে বলা হতো স্পার্মাটিক, আর অন্যদিকে যেটা ইনঅ্যাক্টিভ সেল তৈরি হলো যার সাইটোপ্লাজমের সেল অর্গানলি বা অন্যান্য প্রোটিন নিউট্রিয়েন্টের পরিমাণ অনেক কম, সেটাকে বলা হয় সেকেন্ড পোলার বডি। এবং এই সেকেন্ড পোলার বডিও কিন্তু পরবর্তী সময়ে ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে থেকে যায় শুধুমাত্র একটাই সেল, সেটা হচ্ছে উটিড। এবার যথারীতি এর ক্ষেত্রেও কী হয়, যত সময় যাবে আস্তে আস্তে একেও ওভা তৈরি হওয়ার জন্য এর মধ্যেও আস্তে আস্তে খাবার স্টোর হয়, ধীরে ধীরে সেল অর্গ্যানলি যেগুলো রয়েছে সেগুলো সংখ্যায় বাড়ে, যার জন্য সেলের ভেতরে সাইটোপ্লাজমের যে অর্গ্যানলিগুলো তার পরিমাণটা বাড়ছে, এবং মেটাবলিক অ্যাক্টিভিটি যে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশান যেটা, সেগুলো ক্রমাগত আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেটা কনভার্ট হয় যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভাম বা এগ সেল যেটাকে বলা হয় সেটাতে। তার মানে এখানেও দেখো মিওসিস সেল ডিভিশনই হয়, কিন্তু একটু ডিফারেন্স আছে। যেমন এখানেতে যেটা হয়, একটা স্পার্ম মাদার সেল থেকে চারটে স্পার্ম তৈরি হয়, কিন্তু এখানে দেখো একটা ওভা মাদার সেল থেকে একটাই কিন্তু ওভা তৈরি হয়। এবার প্রথমেই তোমার মনে হবে যে এই মিওসিস ডিভিশনের সময় আনইকুয়াল এরকম সাইটোপ্লাজমিক ডিস্ট্রিবিউশন কেন হচ্ছে, এতে তো ওভা কম তৈরি হচ্ছে, কারণ এখানে চারটে স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু এখানে একটাই ওভা তৈরি হচ্ছে। এটার কারণ একটাই, যখনই ফার্টিলাইজেশন হয়, যখনই একটা ওভার সাথে অ্যাকচুয়ালি একটা স্পার্ম এসে ফিউজ হয়, তখন যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে স্পার্ম থেকে কেবলমাত্র হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াসটা সেটা ওভার মধ্যে চলে আসে, এবং তার সাথে সাথে সেন্ট্রোজোম যেটা থাকে স্পার্মের মধ্যে, সেই সেন্ট্রোজোমটাও এসে যোগ হয় কোথায়, সেটা হচ্ছে ওভার এই সেলটার ভেতরে। এবং এই ওভার যে সেলটা থাকে, তখন এই ওভার সেলটাই কনভার্ট হয় অ্যাকচুয়ালি জাইগোটে। তার মানে যে কোনো মানুষের ক্ষেত্রে যখন তার জীবনের যে প্রথম যে সেলটা, ফার্স্ট যে সেলটা, সেই সেলটাই অ্যাকচুয়ালি হচ্ছে ওভাম, অর্থাৎ সেটাই মায়ের বডির যে হ্যাপ্লয়েড সেল, সেটা বাবার কাছ থেকে দুটো জিনিস পাচ্ছে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পায় আর সেকেন্ড একটাই সেন্ট্রোজোম পায়, এটা ছাড়া কিন্তু আর কোনো কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলি পায় না। তাহলে এই সেলটাই অ্যাকচুয়ালি ওভামটাই যেহেতু দেখো চাইল্ড ডেভেলপমেন্টের ফার্স্ট সেল, সেই কারণে এই সেলটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি হতে হবে, কারণ এই সেলটার মধ্যে যদি নিউট্রিশনের ডেফিসিয়েন্সি থাকে বা সেল অর্গ্যানলির ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু কখনোই চাইল্ডটা কিন্তু ভালোভাবে ডেভেলপ করতে পারবে না। তাহলে সেই কারণেই যেটা হয় সেটা হচ্ছে, যাতে এই সেলটার মধ্যে সাফিসিয়েন্ট সেল অর্গ্যানেলি এবং নিউট্রিশন থাকে, যাতে কোনো কিছুরই এখানে ডেফিসিয়েন্সি না থাকে, সেই জন্যই যেটা অ্যাকচুয়ালি করা হয় সেটা হচ্ছে এর সাথে এই ওভাম যেটা রয়েছে এর সাথেই স্পার্মটা অ্যাকচুয়ালি যখন এসে যুক্ত হচ্ছে, এই সেলটাই যেহেতু মেনলি
অ্যাকচুয়ালি জায়গট তৈরি করছে। যেহেতু এই জায়গট তৈরি করে, সেই জন্য কী হয় যে একটা সেলের সাইটোপ্লাজম যদি চারজনাকার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হয়, তাহলে কেউই কিন্তু সাফিসিয়েন্ট সাইটোপ্লাজম বা সেল অর্গানেলি বা নিউট্রিশন পাবে না। সেই জন্যই এখানে ডিভিশন যেটা হয় সেটা হচ্ছে আনইকুয়াল, যে অ্যাকচুয়ালি কী হলো যে একটা সেলের মধ্যেই গোটা খাবারটা দিয়ে দিল আর বাকি সেলগুলো খাবার না পেয়ে আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে গেল। সেই জন্যই যেটা দেখা যায় যে যখন ওভাম তৈরি হতে যায় তখন ডিভিশনের সময় একটা ওভা মাদার সেল থেকে একটাই ওভা তৈরি হয়, কারণ এই ওভাটার মধ্যেই সাফিসিয়েন্ট পরিমাণে সেখানে নিউট্রিশন এবং সেলুলার অর্গানেলি থাকবে, যেটা অ্যাকচুয়ালি চাইল্ড ডেভেলপমেন্টের জন্য জায়গট ফরমেশনের জন্য উপযুক্ত হবে। তাহলে সেই জন্যই বলা হয় যেটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো সময় যদি কোশ্চেন আসে যে হয়তো 100টা স্পার্ম তৈরি করতে কতগুলো স্পার্মাটোগোনিয়াম লাগবে, তাহলে 100টা স্পার্ম তৈরি করতে স্পার্মাটোগোনিয়াম লাগবে যেটা সেটা হচ্ছে 25টা, কারণ প্রত্যেকটাই দেখো একটা করে মানে চারটে করে স্পার্ম তৈরি করবে। কিন্তু যদি কোনো সময় বলা হয় যে 100টা ওভাম তৈরি করতে কতগুলো উগোনিয়াম লাগবে, তাহলে 100টা ওভাম তৈরি করতে কিন্তু 100টাই উগোনিয়াম লাগবে, কারণ স্পার্মাটোগোনিয়াম থেকে চারটে করে স্পার্ম তৈরি হয় কিন্তু উগোনিয়াম থেকে একটা করেই সেখানে ওভা তৈরি হয়। তাহলে এই একটা ব্যাপার যেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে স্পার্ম এবং ওভা প্রোডাকশনের ক্ষেত্রে যে মিওসিস সেল ডিভিশনটা হয় সেটা দুজনকার ক্ষেত্রে দুরকম টাইপের অ্যাকচুয়ালি ঘটনা আমরা দেখতে পাই। তাহলে এই হচ্ছে দেখো প্রথম যে ঘটনা যেটা রয়েছে সেই জিনিসটা। এবার আরেকটা জিনিস এখানেতে বলি, অ্যাকচুয়ালি যখন ফার্টিলাইজেশন হয় তখন আমরা জেনারেলি বলি যেটা সেটা হচ্ছে স্পার্মের সাথে অ্যাকচুয়ালি ওভা ফিউজ হয়, কিন্তু দেখা যায় যে মানুষের ক্ষেত্রে যখন এই ফিউশনটা হয় এটা অ্যাকচুয়ালি স্পার্মের সাথে ওভার ফিউশন হয় না, অ্যাকচুয়ালি স্পার্মটা এসে যুক্ত হয় সেকেন্ডারি ওসাইটে। এটা একটু মনে রাখবে। অ্যাকচুয়ালি কী হয়, এই যে ডিভিশনগুলো হতে যায় ডিভিশনগুলোতে অ্যাকচুয়ালি প্রচুর এনার্জি লাগে, তো সেই জন্য মানুষের ক্ষেত্রে এমনভাবেই মানে ডেভেলপমেন্টাল ফেজেতে এমনভাবেই সিস্টেমটা রাখা আছে যে ফার্স্ট মিওসিস একটু শক্তি খরচা করে কিন্তু হয়ে যায়, তারপর যদি ফার্টিলাইজেশান হয় এবং মানে এই যে সেকেন্ডারি ওসাইট এটাই ওভারির মধ্যে তৈরি হওয়ার পরে সেকেন্ডারি ওসাইট স্টেজটাই ওভারি থেকে বেরিয়ে আসে, এবার এটা যদি স্পার্মের সাথে এসে ফিউজ হয়, দেখবে আগের দিন আমরা পড়েছি ফ্যালোপিয়ান টিউবেতে ফার্টিলাইজেশান হয় এই ওভার মানে এই সেকেন্ডারি ওসাইটটা বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবেতে ওই অ্যাম্পুলা রিজিয়ানেতে চুপচাপ বসে থাকে, এবার স্পার্ম গিয়ে যদি এটার সাথে ফিউজ হয় এবং যদি এখানে ফার্টিলাইজেশান হয় তবেই কিন্তু ফার্টিলাইজেশানের পরই নেক্সট ফেজ অর্থাৎ উটিড ফরমেশান এবং ওভা ফরমেশানে ওরা যাবে। কিন্তু যদি ওটা দেখা যায় যে সেখানেতে ওরকম ডিভিশন হচ্ছে না, মানে ওখানেতে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশান যেটা সেটা ঘটছে না, তাহলে যদি ফার্টিলাইজেশান না ঘটে তাহলে কিন্তু এই স্টেজটা যেটা রয়েছে সেকেন্ডারি ওসাইট এই স্টেজ ফর্মেতেই এটা থেকে যায় এবং আলটিমেটলি এই স্টেজ ফর্মেতেই এটা কিন্তু এখান থেকে ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে মেল আর ফিমেল গ্যামেট যেটা তৈরি হয় সেই মেল এবং ফিমেল গ্যামেট এইভাবেই দেখো তৈরি হচ্ছে। এবার আমি সবার প্রথম আসছি যেটা সেটা হচ্ছে মেল গ্যামেট ফরমেশনের কথা। মেল গ্যামেটটা অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয় সেটা আগের দিনে দেখবে আমরা পড়েছি যে টেস্টিস যে স্ট্রাকচারটা রয়েছে এইটা হচ্ছে টেস্টিস, টেস্টিসের একদম আউটার কভারিং আগের দিনে আমরা পড়েছি যেটার নাম ছিল টিউনিকা অ্যালবুজিনিয়া, এবং দেখবে মাঝে মাঝে কয়েকটা জায়গাতে এরকম খাঁজের মতো ঢুকে যায় যেগুলোকে অ্যাকচুয়ালি নাম দেওয়া হয় যেটা সেটা হচ্ছে ট্র্যাবিকিউলি, এবং এই ট্র্যাবিকিউলিগুলোর মধ্যেতে দেখবে নালির মতো গঠন থাকে যেটার নাম ছিল সেমিনিফেরাস টিউবিউল। এবার যদি আমরা ওই সেমিনিফেরাস টিউবিউলটাকে একটু বাইরের দিকে বার করে দেখি তাহলে এটা একটা টিউব লাইক স্ট্রাকচার, একটা টিউবের মতো একটা গঠন, এবং এই টিউবের মতো গঠনটার একদম বাইরের দিকেতে দেখো এই যে বাইরের দিকেতে কী থাকে সেটাই হচ্ছে যে যেগুলো স্পার্ম মাদার সেল যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পার্মাটোগোনিয়া সেই সেলগুলো বাইরের দিকে থাকে এবং ডিভাইড হতে হতে অর্থাৎ দেখবে প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট তারপর হচ্ছে স্পার্মাটিড এবং তারপর স্পার্ম ম্যাচিওর স্পার্মগুলো থাকে কোথায় সেটা হচ্ছে একদম সেন্টারের দিকে এই যে মাঝে যে গহ্বরটা আছে এটাকে বলে লুমেন এই লুমেনের দিকে। তার মানে দেখো যে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সেমিনিফেরাস নালিকার যদি আমরা ক্রস সেকশান করি সেমিনিফেরাস টিউবুলের ক্রস সেকশান করি তাহলে একদম বাইরেতে সেমিনিফেরাস টিউবুলে রয়েছে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন ভিত্তি পর্দা যেটাকে বলা হয়, তার ভেতরে গায়েতে অ্যাকচুয়ালি যে সেলগুলো রয়েছে সেটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া এবং এই স্পার্মাটোগোনিয়াগুলি কনস্ট্যান্টলি ডিভাইড করে সেটা পরবর্তী যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে ধীরে ধীরে তৈরি করতে করতে আসে। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিজম।
এবার যখনই এই মেকানিজমটা ঘটতে যায়, যখনই এই ডিভিশনটা হতে যায়, তো ডিভিশনটা হওয়ার সময় যেটা অ্যাকচুয়ালি হয় দেখো, তাহলে সেখানে প্রথমেই রয়েছে বেসমেন্ট মেমব্রেন। এই যে দেখো চারপাশেতে বেসমেন্ট মেমব্রেন। এবার এখানেতে আমরা একটু দেখি যে এইটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি বেসমেন্ট মেমব্রেন, একদম বাইরের দিকে তো রয়েছে বেসমেন্ট মেমব্রেন। এবার সবার প্রথম যেটা রয়েছে এইগুলো ধরো স্পারমাটোগোনিয়া, মানে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় দেখবে স্পার্ম মাদার সেল, স্পারমাটোগোনিয়া। এবার দেখবে স্পারমাটোগোনিয়া সবার প্রথম কী করে, যে যে স্পারমাটোগোনিয়া যেটা থাকে সেটা সবার প্রথম দেখবে সাইজে একটু বাড়বে এবং তৈরি করবে যেটা, সেটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। একটুখানি একটু খেয়াল করো, সেটা হচ্ছে বলা হয় যে প্রত্যেক দিন আমাদের বডির মধ্যেতে 120 মিলিয়ন অফ স্পার্মস তৈরি হয়, যে 120 মিলিয়ন স্পার্ম তৈরি হয়, তাহলে অসংখ্য স্পার্ম তৈরি হয়। এবার একটা জিনিস ভাবো যে যখনই কোনো একটা সেল মিওসিসে যায়, আমি সাপোজ বললাম এই সেলটা মিওসিস ডিভিশনে যাচ্ছে, একটু ভালো করে দেখবে এটা মিওসিস ডিভিশনে যাচ্ছে। এবার যখনই এটা মিওসিস ডিভিশনে যাবে, যখনই এটা মিওসিসে যাচ্ছে, তাহলে এটা একটা থেকে দেখো দুটো সেল তৈরি হলো, দুটো থেকে চারটে সেল তৈরি হলো, এই চারটাকে বলছে যেটা স্পারমাটিড। এবং এই চারটে স্পারমাটিড যেটা রয়েছে সেখান থেকে যখনই চারটে স্পার্ম তৈরি হয়ে যাচ্ছে, এই চারটেরই ক্রোমোসোম নাম্বার হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। এবার এই স্পার্মগুলো কিন্তু কিছুদিন থাকে, মানে এরা কিন্তু ফার্দার আর ডিভিশনে যেতে পারে না, এদের একটা নির্দিষ্ট লাইফ স্প্যান থাকে যে এরা 2 থেকে 3 দিন বাঁচে, এবং 2 থেকে 3 দিন বাঁচার পর তারপর কিন্তু এরা পুরোপুরি ডেস্ট্রয় হয়ে যায়, অর্থাৎ এদের থেকে আর কিন্তু কোনো সেল তৈরি হয় না। তাহলে স্পার্ম মাদার সেল যদি কনস্ট্যান্টলি ডাইরেক্টলি মিওসিস সেল ডিভিশনের মধ্যে চলে যায়, তাহলে কনস্ট্যান্টলি যদি মিওসিস সেল ডিভিশনে চলে যায়, তাহলে তো আস্তে আস্তে দেখা যাবে যে স্পার্ম মাদার সেল যেটা সেগুলো সবই একটা সময়ে কী হবে, শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে মেলেদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজটা কিন্তু অনেক বেশি, এবং ধরে নেওয়া হয় মোটামুটি ওই 10 থেকে 15 বছর থেকে, মানে 10 থেকে 15 বছরের মধ্যে মিওসিস সেল ডিভিশনগুলো স্টার্ট হয়, এবং লাইফ লং এরা কিন্তু স্পার্ম তৈরি করতে সক্ষম থাকে। তাহলে আজীবন কাল কীভাবে সেটা তৈরি করা সম্ভব, সেটা তৈরি করা এইভাবেই সম্ভব যে অ্যাকচুয়ালি যে স্পার্ম মাদার সেল যেগুলো থাকছে তারা কখনো নিজেরা ডাইরেক্টলি ডিভিশনে যায় না, ডাইরেক্টলি কখনো কিন্তু বিভাজনে যায় না, তারা অ্যাকচুয়ালি ডিভিশনের সময় একটা বিশেষ পন্থা অবলম্বন করে বা একটা বিশেষ মেথড মানে সে অ্যাকচুয়ালি ফলো করে, যার জন্য যে দেখা যায় যে আজীবনকাল প্রচুর পরিমাণে স্পার্ম সেখানে তৈরি হওয়া সম্ভব হয়। কীরকম হয়, ধরো যে স্পার্ম মাদার সেল যেটা রয়েছে, যেটা স্পারমাটোগোনিয়াম বলা হয়, ধরো আমি বললাম এইটাই হচ্ছে স্পার্ম মাদার সেল, বা যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি স্পারমাটোগোনিয়াম। স্পারমাটোগোনিয়াম ডাইরেক্টলি কখনো মিওসিসে যায় না, যেটা করে সেটা হচ্ছে স্পার্ম মাদার সেল প্রথম ফার্স্ট একটু গ্রো করে। স্পার্ম মাদার সেল যেটা নর্মালি যেগুলো একদম বেসমেন্ট মেমব্রেনের গায়েতে বসে রয়েছে, ভিত্তি পর্দার গায়ে বসে রয়েছে, তারা কী করছে, প্রথমে কিছুটা গ্রো করছে। গ্রো করার পর প্রথম তারা অ্যাকচুয়ালি মাইটোসিস সেল ডিভিশনে যাচ্ছে। মাইটোসিস সেল ডিভিশনে গিয়ে দুটো অ্যাকচুয়ালি কী করছে, 2N ক্রোমোসোম কন্টেনিং সেল তৈরি করছে। এবার দুটো যে ক্রোমোসোম কন্টেনিং সেল তৈরি করলো, দুটো ক্রোমোসোম কন্টেনিং সেলের মধ্যে একটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে টাইপ এ সেল, আর একটা যেটা রয়েছে সেটাকে বলা হয় টাইপ বি সেল। এবার অ্যাকচুয়ালি কী হয় যে এখানকার মধ্যে একটা সেল তৈরি করে, ধরো আমি বললাম এটা হচ্ছে টাইপ এ সেল আর এটাকে বলা হয় টাইপ বি সেল। অ্যাকচুয়ালি টাইপ এ সেল যেটা সেইটা কিন্তু এখানে থেকেই যায়, ধরো আমি বললাম এই এই একটা সেল দুটো ভাগে ভাগ হয়েছিল, এইটা ধরো আমি বললাম টাইপ এ সেল, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইপ বি সেল। টাইপ এ সেলটা কিন্তু এখানেই থেকে যাবে, এ কিন্তু আর ফার্দার ডিভিশনে যাবে না, মিওসিসে যাবে না। কিন্তু টাইপ বি যে সেলটা রয়েছে সেই টাইপ বি সেলটা ফার্দার ডিভিশনে যাবে। তাহলে এই টাইপ বি যে স্পারমাটোগোনিয়াম যেটা রয়েছে, টাইপ বি যেটা, সেটা দেখো সবার প্রথম আকারে বাড়বে, এবং আকারে বেড়ে তৈরি করবে প্রাইমারি স্পারমাটোসাইট। সাপোজ আমি বললাম এইটা সবার প্রথম আকারে বাড়লো, দিয়ে তৈরি করলো যেটা, সেটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। এবার প্রাইমারি স্পারমাটোসাইট যেটা, সেটা প্রথম ডিভিশনে গিয়ে তৈরি করবে সেকেন্ডারি স্পারমাটোসাইট, তারপর সেখান থেকে তৈরি করবে যেটা, সেটা হচ্ছে স্পারমাটিড, এবং স্পারমাটিড আর কিন্তু ডিভিশনে যাবে না, ওটাই কনভার্ট হবে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো স্পার্মে। তার মানে ধরো এটা প্রাইমারি স্পারমাটোসাইট, তাহলে সেখান থেকে তৈরি হলো ডিভিশন হয়ে সেকেন্ডারি
স্পার্মাটোসাইট। সেকেন্ডারি স্পার্মাটোসাইট যখন ডিভাইড করবে তখনই তৈরি করবে স্পার্মাটিড, যে স্পার্মাটিডগুলো পরে কনভার্ট হবে স্পার্মে। এখানে যেমন এইগুলো দেখো কনভার্ট হয়ে গেছে স্পার্মে, তাহলে এইগুলোই অ্যাকচুয়ালি হচ্ছে স্পার্মাটিড সেলগুলো যেটা স্পার্মেতে রূপান্তর হয়ে গেছে। তাহলে ডিভিশনটা যাতে মানে কোনো সময় যাতে এই স্পার্ম মাদার সেল শেষ না হয় সেই জন্য কী করছে দেখো, প্রথম ধরো আমি বললাম এটা স্পার্ম মাদার সেল ছিল, প্রথমেই ডিভাইড হয়ে দুটো সেল তৈরি করলো, একটা বলছে টাইপ এ, একটাকে বলছে টাইপ বি। টাইপ এটা এখানে থেকে গেল, টাইপ বিটা ডিভাইড করে প্রথম তৈরি মানে প্রথমেতে ফার্স্টে আকারে একটু বাড়লো, দিয়ে তৈরি করলো প্রাইমারি স্পার্মাটোসাইট। এটা ডিভাইড করে দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেটা থেকে চারটে অ্যাকচুয়ালি স্পার্মাটিড, এবং স্পার্মাটিডগুলো কনভার্ট হলো যেটা সেটা হচ্ছে স্পার্মে। এবার একটা জিনিস দেখো যে এরপর যখন আবার ডিভিশনে যাবে তখন টাইপ এ যেটা রয়েছে, দেখো টাইপ এ যে স্পার্মাটোগোনিয়াম যেটা রয়েছে সে টাইপ এ স্পার্মাটোগোনিয়ামটা ডিভাইড করে আবার দুটো আবার দেখো টাইপ এ টাইপ বি তৈরি করবে। সেখানকার মধ্যে থেকে একই রকমভাবে টাইপ এটা কিন্তু সেটা স্টেম সেল হিসেবেই থেকে যাবে, আর টাইপ বি যেটা সেটা আবার ডিভিশনে যাবে, যার জন্য সবসময় কিন্তু যে মাদার সেল যেটা সেটা থেকেই যায়, আর অন্যদিকে সেকেন্ড যেটা রয়েছে যে টাইপ বি যেটা সেটা অ্যাকচুয়ালি ডিভিশনের পথে সেটা কিন্তু যাচ্ছে। তার মানে কনস্ট্যান্টলি এটা কিন্তু এইভাবে ডিভাইড যেটা রয়েছে সেটা চালিয়ে যাচ্ছে, তার জন্য যেটা অ্যাকচুয়ালি স্পার্মাটোগোনিয়া যে সেলটা যেটা রয়েছে মাদার সেল যেটা সেটা সবসময় থেকেই যাচ্ছে, ওরা কখনোই কিন্তু শেষ হচ্ছে না। এবার এই যে সেল যেগুলো রয়েছে অর্থাৎ যেখানে টাইপ এ টাইপ বি স্পার্মাটোগোনিয়া, তারপরে ধরো প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট এবং স্পার্মাটিড যে রয়েছে, এই সেলগুলোকে নিয়ে একসাথে বলা হয় যেটা, এই যে সেল লেয়ারটা থাকে এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি জার্মিনাল এপিথেলিয়াম। এই লেয়ারটারই নাম হচ্ছে যেটা সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এবং এখানকার একটা স্পেশালিটি হচ্ছে এই জার্মিনাল এপিথেলিয়াম যেটা রয়েছে তার মাঝেতে কিছু সেল আছে, এই যে দেখো যে নির্দিষ্ট কোনো শেপ নেই, কিছু সাইটোপ্লাজম চারদিকেতে এরকমভাবে মানে চারদিকে ছড়িয়ে আছে। তো এই যে সেলগুলো রয়েছে যাদের বিভিন্ন সেল অর্গ্যানিলগুলো, এই যে ধরো গলগি বডিস তাদের সেল অর্গ্যানিলগুলো দেখা যাচ্ছে নীল রঙের দিয়ে দেখাচ্ছে, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এই যে সেলগুলো রয়েছে যে সেলগুলোর মধ্যেতেই দেখো অ্যাকচুয়ালি গায়ে গায়েতে এই স্পার্মাটোগোনিয়াম, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট সেগুলো সমস্ত রয়েছে। তো এই গায়ের যে সেলগুলো রয়েছে এই গায়ের সেলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে সাটোলি সেলস, মানে ওই সেলগুলোরই অ্যাকচুয়ালি নাম দেওয়া হয় যেটা সেটা হচ্ছে সাটোলি সেল। এবং তার সাথে সাথে দেখো আরও একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল। ইন্টারস্টিশিয়াল সেলটা কোথায় থাকে সেটা হচ্ছে এই যে সেমিনিফেরাস টিউবিউলগুলো যেটা রয়েছে, এই সেমিনিফেরাস টিউবিউলের মাঝে মাঝে কিছু জায়গায় থাকে যেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। ইন্টারস্টিশিয়াল সেলগুলোর অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে টেস্টোস্টেরন বলে একটা হরমোন সিক্রেট করে, যে টেস্টোস্টেরন হরমোনগুলো অ্যাকচুয়ালি এই ধরনের যে ডিভিশন রয়েছে, এই যে মিওসিস যে সেল ডিভিশন রয়েছে, এই মিওসিস সেল ডিভিশনটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। এবার দেখো যে যদি আমরা বেসমেন্ট মেমব্রেনের এই বাইরে থেকে ভেতরের দিকে দেখি তাহলে পরপর পরপর এখানে দেখা যায় যে পাঁচটা সেল লেয়ার থাকে। প্রথমে দেখো একদম বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পার্মাটোগোনিয়াম টাইপ এ সেল, মানে যেগুলো অ্যাকচুয়ালি স্টেম সেল হিসেবে কাজ করে, এই ধরনের সেলগুলোকে বলা হয় স্টেম সেল, যারা ডিভাইড করে নিজের মতো একটা সেল তৈরি করছে এবং অপর দিকেতে অ্যাকচুয়ালি তারা ডিভাইড করে নতুন মিওসিসে যাবার জন্য সেল তৈরি করে। তো সেই জন্য দেখো যে সবার প্রথম এখানেতে অ্যাকচুয়ালি এই যে সেলগুলো রয়েছে এগুলো হচ্ছে সবই অ্যাকচুয়ালি টাইপ এ সেল। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে টাইপ বি সেলের একটা লেয়ার থাকবে, স্পার্মাটোগোনিয়াম টাইপ বি। সেখান থেকে দেখো যখন ওটা আবার ফার্দার ডিভাইড করবে, স্পার্মাটোগোনিয়াম টাইপ বি যে সেলটা রয়েছে সেটা যখন আবার ডিভাইড করবে সেখান থেকে তৈরি মানে সেখান থেকে গ্রো করে তৈরি করবে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেখান থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট এবং তারপর স্পার্মাটিড। আর স্পার্মাটিড লেয়ারটা থেকেই অ্যাকচুয়ালি তৈরি হয় যেটা সেটা হচ্ছে স্পার্ম। তো সেই কারণে দেখা যায় যে পাঁচটা অ্যাকচুয়ালি সেলের লেয়ার এই বাইরে থেকে ভেতর মানে এই বাইরের দিক থেকে ভেতর দিকে যদি আমরা আসি সেটা দেখতে পাই। এবং স্পার্মাটিড যেগুলো তৈরি হয়, এই যে দেখো এটা হচ্ছে একটা স্পার্মাটিড, স্পার্মাটিডটা এসে সাটোলি মানে যেটা সেল যেটা বলে সাটোলিকোস তার গায়েতে এটা আটকে যায় এবং আস্তে আস্তে দেখো তার স্ট্রাকচারাল চেঞ্জ হয় এবং ধীরে ধীরে এই যে দেখো ফ্লাজেল্লা তৈরি হচ্ছে। যেমন এই ফ্লাজেল্লা তৈরি হওয়ার জন্য আস্তে আস্তে এরা ধীরে ধীরে দেখবে ম্যাচিওর হতে থাকে, ধীরে ধীরে এদের বডির যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের পরিবর্তন হয়।
এবং এখান থেকেই তারা নিউট্রিশন নিয়ে তারা অ্যাকচুয়ালি স্পার্মগুলো গ্রো করে। অর্থাৎ স্পার্মাটির থেকে যে স্পার্ম যখন তৈরি হয় তখন তারা এখানেতেই সাটুলি সেলের গায়েতেই অ্যাটাচ থাকে এবং সেখান থেকেই নিউট্রিশন নেয়। এবং যখন নিউট্রিশন সাফিসিয়েন্ট পরিমাণে পেয়ে যায় তখন কী করে, সাটুলি সেল থেকে এরা ডিট্যাচ হয়ে যায়। এবং নিউট্রিশন সাফিসিয়েন্ট পাওয়ার পর যখন সাটুলি সেল থেকে এরা ডিট্যাচ হচ্ছে তখন সেই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে স্পার্মিয়েশন। মানে অ্যাকচুয়ালি স্পার্মিয়েশন জিনিসটা কি, স্পার্মিয়েশন হচ্ছে যখন ম্যাচিওর স্পার্ম সাটুলি সেল থেকে ডিট্যাচ হয়ে যায়, ছেড়ে যায়, দে লুমেন বা গহ্বরের মধ্যে চলে আসে। কারণ দেখো এইটা যখন অ্যাকচুয়ালি স্পার্ম তৈরি হতে যাচ্ছে, দেখো এটা ইনিশিয়াল ফেজ, এটা তার পরবর্তী ফেজ, আস্তে আস্তে সাইটোপ্লাজম নষ্ট হচ্ছে, ডিএনএটা ধীরে ধীরে কনডেন্সড হচ্ছে, এবং এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখো তার পরবর্তী ফেজ, ম্যাচিওর ফেজ। এবং ম্যাচিওর ফেজ হয়ে যাওয়ার পরই সেগুলো কী করে, আস্তে আস্তে সরে চলে আসে এবং লুমেনের মধ্যে দিয়ে ওটা প্রবাহিত হয়ে আস্তে আস্তে দেখবে সেই পড়েছো এখান থেকে চলে যাবে, যেটা সেটা হচ্ছে স্টেট টিউবিল, সেমিনিফেরাস টিউবিল থেকে, সেখান থেকে রেটিটেস্টিস, সেখান থেকে ভাসা ইফারেন্সিয়া দিয়ে বেরিয়ে গিয়ে এপিডিডাইমিসে যাবে এবং সেখানেতে চলন ক্ষমতা পাওয়ার পর তারা অ্যাকচুয়ালি ভাস ডিফারেন্স পথেতে বাইরের দিকে বেরিয়ে আসবে। এইটা হচ্ছে সেই স্পার্মাটিক কর্ড, যেটার মধ্যে দেখো ভাস ডিফারেন্স আছে, আর্টেরিস আছে এবং ভেন্স আছে এবং তার সাথে সাথে নার্ভস আছে, কিছু নার্ভ আছে। তো সেইভাবেই এটা অ্যাকচুয়ালি তৈরি হয়। এবার যদি কোনো সময় অ্যাকচুয়ালি এই রিজিয়ন টেস্টিসের ক্রস সেকশন করা হয় তাহলে এরকম দেখো পাশাপাশি সেমিনিফেরাস টিউবিলগুলোকে পাশাপাশি দেখতে পাওয়া যাবে, এরকম ধরো সেমিনিফেরাস টিউবিলগুলো রয়েছে পাশাপাশি, এবং সেখানে দেখো বাইরের দিক থেকে ভেতরের দিকে সেলগুলো তৈরি হয়েছে এবং স্পার্মগুলো অ্যাকচুয়ালি রয়েছে, যেটা সেটা হচ্ছে সেন্টারের দিকে তো স্পার্মগুলো রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবং এখানেতে এই মাঝামাঝি যে অঞ্চলগুলো, মানে সেমিনিফেরাস টিউবিল যেগুলো রয়েছে তার মাঝের যে রিজিয়ানগুলো থাকে, এই রিজিয়ানগুলোতেই অ্যাকচুয়ালি দেখো এই ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক থাকে, বা লিডিক সেল যেটাকে দেখো বলছে। এই লিডিক সেলগুলোই অ্যাকচুয়ালি মানে টেস্টোস্টেরন সিক্রেট করে, যে টেস্টোস্টেরনের ফলেই এখানে মিওসিস সেল ডিভিশনগুলো হয়। দেখো এইগুলি হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এই যে সেল ডিভিশন হচ্ছে এই লেয়ারের সেলগুলো এখানে রয়েছে, এটা কি বলছে জার্মিনাল এপিথেলিয়াম। আর সেন্টারেতে যে ফাঁকা জায়গাটা আছে এটা কি দেখবে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে লুমেন। আর মায়েলয়েড সেল বলে কিছু সেল থাকে, যে সেলগুলো এই মাঝে মাঝেতে প্যাকেজিং সেল হিসেবে কাজ করে, যে মাঝে মাঝেতে এরা থাকে এবং সেগুলো একটা সেমিনিফেরাস টিউবিলের সাথে একটা সেমিনিফেরাস টিউবিলের যে ঘষা খাওয়া বা ঘষা খাওয়ার ফলে নষ্ট হওয়া সেইটাকে এরা অ্যাকচুয়ালি আটকায়। তো এখানে আরও দেখো আর একটা ছবি দেখানো হচ্ছে, এই ছবিটা দেখলেও কিছুটা বুঝতে পারবে, মানে একই জিনিস আগের যে ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রামটারই। দেখো এখানেও সেমিনিফেরাস টিউবিলগুলোকে দেখাচ্ছে এবং এখানেতে এই যে স্পার্মাটোগোনিয়া এবং স্পার্মাটোসাইটগুলো ভেতরের দিকে রয়েছে, লিডিক সেল মাঝেতে অ্যাকচুয়ালি রয়েছে, এটা বেসমেন্ট মেমব্রেন, আর স্পার্মাটোজোয়াগুলো একদম সেন্টারের দিকে আছে, মানে স্পার্মাটোজোয়া হচ্ছে স্পার্মেরই আর এক নাম, স্পার্মকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে স্পার্মাটোজোয়া। এবার স্পার্মাটোজেনেসিস যে ঘটনাটা সেটাতে অ্যাকচুয়ালি দেখো একটু আগেই ওই যে পড়লাম যে এইটা হচ্ছে দেখো ওই সাটুলি সেল, এই যে স্কাই কালারের যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সাটুলি সেল, এটা সাটুলি সেলের নিউক্লিয়াস। এবং সেখানকার মধ্যেই দেখো অ্যাকচুয়ালি বেসমেন্ট মেমব্রেন এটা রয়েছে, সেখানেতে সেলগুলো পর পর এখানেতে ধীরে ধীরে দেখো গ্রো করছে এবং ধীরে ধীরে তারা দেখো বাড়ছে। এবার সাপোজ ধরো এটা হচ্ছে টাইপ এ স্পার্মাটোগোনিয়া, এটা টাইপ বি স্পার্মাটোগোনিয়া, এটা প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এই চারটে হচ্ছে অ্যাকচুয়ালি স্পার্মাটিড, মানে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে দুটো অ্যাকচুয়ালি তৈরি হয় দেখবে সেকেন্ডারি স্পার্মাটিড, সেখান থেকে যেটা তৈরি হয় দেখো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সরি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে তৈরি হচ্ছে চারটে স্পার্মাটিড, এবং চারটে স্পার্মাটিড থেকে পরবর্তী পর্যায়ে তৈরি হবে দেখো চারটে স্পার্ম। এবার এই ডেভেলপমেন্টের জন্য যে হরমোন যেটা দরকার টেস্টোস্টেরন, সেটা সিক্রিট করছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিং, আর এই কাজটা হওয়ার জন্য প্রচুর পুষ্টির দরকার হয়, সেই পুষ্টিটা অ্যাকচুয়ালি দেয় যে সেটা হচ্ছে সাটুলি সেল। এবার এই যে সাটুলি সেল, এই সাটুলি সেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর অনেক কটা ভাইটাল রোল আছে। যে সাটুলি সেল প্রথম কথা হচ্ছে নার্স সেল, কারণ ওটা যেটা করে দেখো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রিশন দেয় প্রথম। সেকেন্ড হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করে। অ্যাকচুয়ালি কী হয়, এই যে স্পার্ম যে সেলটা হয় এই সেলটা অ্যাকচুয়ালি দেখো নর্ম্যাল বডি সেলের থেকে আলাদা, কারণ নর্ম্যাল বডি সেল হচ্ছে হ্যাপ্লয়েড, এই সরি ডিপ্লয়েড, কিন্তু স্পার্ম সেল যেটা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবার অ্যাকচুয়ালি বেসমেন্ট মেমব্রেনের এই সাইডে ব্লাড ভেসেল থাকে,
এবং দেখবে সেই পড়েছো টিউনিকা ভাস্কুলোসা যে লেয়ারটা থাকে সেটা সেমিনিফেরাস টিউবুলের বাইরে থাকে। এবার বেসমেন্ট মেমব্রেনের ভেতরের দিকে যখন স্পার্ম তৈরি হতে যায় তাহলে ডাইরেক্টলি ব্লাডের যদি কন্ট্যাক্টে আসে তাহলে WBC এগুলো বডির বাইরের কোনো সেল ভেবে সেটাকে ডেস্ট্রয় করে দিতে পারে, সেই জন্য যাতে কখনোই ব্লাডের সাথে অ্যাকচুয়ালি মানে এই স্পার্মগুলো অ্যাটাচ না হয় বা কাছাকাছি না আসতে পারে, সেই জন্য মাঝে দেখো এই সাটলি সেল যেগুলো রয়েছে সেটা একটা বেরিয়ার মতো, একটা কভারিং মতো অ্যাকচুয়ালি সেমিনিফেরাস টিউবুলের চারদিকেতে তৈরি করে রেখেছে, যাতে স্পার্ম যেখানে তৈরি হচ্ছে এই লুমেন যে রিজিয়ানটা এই মাঝের কেন্দ্রীয় অংশটাতে তৈরি হবে আর ব্লাড ভেসেলগুলো যাচ্ছে সব বাইরের দিকে, তাহলে অ্যাকচুয়ালি স্পার্মকে কখনোই ব্লাডের সংস্পর্শে আসতে দেবে না। তার দুটো কারণ, একটা হচ্ছে টেম্পারেচার, ব্লাডের টেম্পারেচারটা যদি স্পার্মের কাছে আসে তাহলে স্পার্ম নষ্ট হয়ে যায়, আর সেকেন্ড হচ্ছে ব্লাড থেকে WBC কিন্তু স্পার্মকে অ্যাবনর্মাল বডি সেল ভেবে ডেস্ট্রয় করে দিতে পারে, সেই জন্য দেখো দুজনকে আলাদা করে রাখছে, সেই জন্যই ওটা বলা হয় ব্লাড টেস্টিস বেরিয়ার বা BTB বলা হয়, সেটা ফর্মেশনের জন্য হেল্প করে। অন্যদিকে দেখা যায় যে এরা যখনই এই যে স্পার্ম মানে স্পার্মাটিডগুলো এসে এর গায়েতে আটকায় তখন এখানেতে এর গায়েতে কিছু অ্যাকচুয়ালি প্রোটিন সাটলি সেল তৈরি করে আটকে দেয় যেগুলোকে বলা হয় অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা শর্টে বলা হয় ABP। অ্যাকচুয়ালি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনই হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের বাইন্ডিং সাইট, কারণ টেস্টোস্টেরন হরমোনটা যখন সিক্রিট হয়ে আসে তখন বুঝবে কী করে যে কোন সেলটার ওপরে টেস্টোস্টেরন হরমোনকে কাজ করতে হবে, তো সাটলি সেল অ্যাকচুয়ালি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এই সেলগুলোর ওপরেতে মানে বসিয়ে দেয়, এর গায়েতে অ্যাকচুয়ালি বসিয়ে দেয়, যার জন্য কী হয় যে যেখানেই ওই প্রোটিনগুলো থাকবে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সেই সেলের ওপরেই টেস্টোস্টেরন কাজ করবে, এবং টেস্টোস্টেরন কাজ করার জন্য সেখানেই অ্যাকচুয়ালি যে যে পরিবর্তন যেটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে সেই কারণেই ওই কাজটা দেখো হয়। এটা ছাড়াও দেখা যায় যে স্পার্ম প্রোডাকশানের গতি বাড়ানোর জন্য বা কমানোর জন্য দুটো হরমোন সিক্রেট করে, একটার নাম হচ্ছে ইনহিবিন আর একটার নাম হচ্ছে অ্যাক্টিভিন। ইনহিবিন অ্যাকচুয়ালি কী করে যে স্পার্ম প্রোডাকশানের গতিটাকে কমায় অর্থাৎ টেস্টোস্টেরনের কার্যকারিতাটাকে কমায়, আর অ্যাক্টিভিন অ্যাকচুয়ালি টেস্টোস্টেরনের কার্যকারিতাকে আরও বেশি বাড়িয়ে দেয়। তাহলে এই দুটো হরমোন ওখানেতে কাজ করছে, একটার নাম হচ্ছে ইনহিবিন আর একটার নাম হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভিন। আর এটা ছাড়াও দেখা যায় যে কিছু পরিমাণ অ্যাকচুয়ালি সাটলি সেল ইস্ট্রোজেন হরমোন খরচ করে, যে ইস্ট্রোজেন হরমোন অ্যাকচুয়ালি স্পার্ম প্রোডাকশানেও কিছুটা কাজ করে। আমরা সাধারণত জানি যে ইস্ট্রোজেন ওভার প্রোডাকশানে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু পরিমাণ ইস্ট্রোজেন সিক্রেট করে, কারণ স্পার্ম তৈরির জন্যও কিন্তু অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন কিছুটা হলেও কাজ করছে।